দেখো, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কেমিক্যাল ইকুইলিবিরিয়াম। তো কেমিক্যাল ইকুইলিবিরিয়াম বোঝার আগে প্রথমে তোমাকে বুঝতে হবে উভমুখী বিক্রিয়া কাকে বলে। উভমুখী বিক্রিয়াটা কি? না ধরো বিক্রিয়া চলছে, তাহলে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। এই যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, এটা কি করবে না একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়াজাত পদার্থগুলো আংশিকভাবে হচ্ছে বিক্রিয়ক পদার্থে পরিণত হবে। মানে ধরো আমি বলছি এ প্লাস বি, এরা হচ্ছে বিক্রিয়ক। এরা বিক্রিয়ক হলে কি হবে না, এরা একমুখে কিসে পরিণত হচ্ছে, সি প্লাস ডি বিক্রিয়াজাত পদার্থ। কিন্তু বিক্রিয়া চলার কিছুক্ষণ পরে সি প্লাস ডি এর পরিমাণটা যখন একটা নির্দিষ্ট গাঢ়ত্বে পৌঁছে যাবে, তারা আবার করবে কি, আংশিকভাবে আবার এই বিক্রিয়ক পদার্থে পরিণত হবে এবং এর একটা সাম্যাবস্থা তৈরি করবে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার উভমুখী বিক্রিয়া, যাতে সিম্বলটা দেওয়া হয় এইটা, মানে দুদিকেই চলছে এবং এই সিম্বলটা নির্দেশ করছে সাম্যাবস্থায় পৌঁছে গেছে। তা আমি যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, তাহলে বিষয়টা সাম্যাবস্থার বিষয়টা আরো পরিষ্কারভাবে বোঝা যাবে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে উভমুখী বিক্রিয়ায় অবভিয়াসলি বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত হয়, আবার বিক্রিয়াজাত কি হবে, আবার তারা কিসে কনভার্ট হয়ে যায়, বিক্রিয়াজাত থেকে আবার বিক্রিয়ক হয়। ধরো আমি বলছি এটা হচ্ছে গিয়ে পরিমাণ, পরিমাণ কার, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, আর এইটা হচ্ছে ধরো সময়। আমি যদি স্থাপন করি তাহলে কি হয় না, একটা নির্দিষ্ট সময় পর প্রথমে যখন এ প্লাস বি ছিল পুরোটাই বিক্রিয়ক, বিক্রিয়া যখন স্টার্ট হয়নি তখন তাদের পরিমাণটা ছিল ধরো এতটা, যখন সময় ছিল শূন্য। এরপরে কি হচ্ছে, সময় যত গেছে এ প্লাস বি থেকে কি তৈরি হচ্ছে, সি প্লাস ডি তৈরি হচ্ছে, তাহলে এ প্লাস বি এর পরিমাণ ক্রমশ কমতে আরম্ভ করছে, সি প্লাস ডি এর পরিমাণ ক্রমশ বাড়তে আরম্ভ করছে, তাহলে এদের কমা এবং এদের বাড়া এই দুটো যখনই গিয়ে একটা পয়েন্টে গিয়ে মিট করছে, তখনই আমি কি বুঝব না, এর পরে যত সময় যাক না কেন ওই পাত্রের মধ্যে পরিমাণ, পরিমাণটা একই থেকে যাবে, এইটাই নির্দেশ করছে, এই ওয়াক্যটা নির্দেশ করছে যে পাত্রের মধ্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণের পরিমাণটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তার মানে আমি বুঝে যাব এই যখন এইখানটায় এসে ওরা টাচ করলো, তখনই এরা পৌঁছে গেল কি, সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় পৌঁছে যাওয়া মানে হলো যে একটা সময় এই রকম এলো যখন যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, সেই একই হারে বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে। তখন বিক্রিয়াটা আপাতদৃষ্টিতে কি মনে হয়েছে, বিক্রিয়াটা আপাতদৃষ্টিতে মনে হয়েছে থেমে আছে। তাহলে বিক্রিয়াটা যদি আপাতদৃষ্টিতে মনে হয় থেমে রয়েছে, তাহলে আমার মনে হতে পারে রাসায়নিক সাম্যটা কি, স্ট্যাটিক ডায়নামিক নয়। কিন্তু প্র্যাকটিক্যালি এই সাম্যটা হচ্ছে গিয়ে ডায়নামিক ইন নেচার। ডায়নামিক মানে কি, মানে এটা হচ্ছে গতিশীল সাম্য, অর্থাৎ রাসায়নিক সাম্যকে আমরা গতিশীল সাম্য বলবো। কেন বলবো তার এক্সাম্পলটা একটু দেখো। গতিশীল সাম্য বলার কারণটা হচ্ছে যে ধরো আমি বলছি হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস, একে একটা আবদ্ধ পাত্রের মধ্যে নিয়েছি, নেওয়ার পর ওরা রিয়াকশন করে তৈরি করছে কি, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, এটাও গ্যাস হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। তাহলে আমার মনে হচ্ছে বিক্রিয়াটা থেমে রয়েছে, তার মানে আমি বলে দিলাম সাম্যাবস্থায় পৌঁছে গেছে, বিক্রিয়াটা থেমে গেছে। আমি বলছি এটা থামেনি, এই বিক্রিয়াটা ভেতরে চলছে, যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত হচ্ছে সেই হারে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক হচ্ছে। তাহলে আমাকে একটা প্রুফ দেখাতে হবে, কিরকম প্রুফ না, এটা যখন আবদ্ধ পাত্রের মধ্যে রয়েছে, আমি করলাম কি, আমি সাম্যাবস্থায় যখন রয়েছে তখন এর মধ্যে কিছুটা তেজস্ক্রিয় আয়োডিন প্রবেশ করিয়ে দিলাম, তেজস্ক্রিয় আয়োডিন। তাহলে আমার যদি মনে হয় তাকে বিক্রিয়াটা থেমে গেছে,
তাহলে এই তেজস্ক্রিয় আয়োডিনটা নিশ্চিতভাবেই তোমার হচ্ছে কি এইচ আই এর মধ্যে যাবে না। কিন্তু এইটা দেওয়ার খানিকক্ষণ পরে বিক্রিয়াটা দেখলাম থেমে রয়েছে, যখন এইচ আই কালেকশন করলাম আমি দেখলাম এই তেজস্ক্রিয় আয়োডিনটা এখানে চলে গেছে। কি করে দেখলাম? তার জন্য আমার গাইগার মুলার কাউন্টার বা স্পিন থেরোস্কোপ যন্ত্র রয়েছে, সেগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো সে গেছে কি গেছে না, সেটা আলাদা জিনিস। তারপর আমি দেখলাম এখানে যে তেজস্ক্রিয় আয়োডিনটা প্রবেশ করিয়েছিলাম সেই তেজস্ক্রিয় আয়োডিনটা চলে গেছে এইচ আই এর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন আয়োডিনটা দিয়েছি? না, আমি আয়োডিনটা দিয়েছি যখন মনে হচ্ছে বিক্রিয়াটা থেমে গেছে, অর্থাৎ সাম্যাবস্থায় পৌঁছে গেছে, আমি ভেবেছি ওটা থেমে আছে, সেই অবস্থায় দিয়েছি। কিন্তু তারপরে এখানে যে এইচ আইটা পাওয়া গিয়েছে সেই এইচ আই এর মধ্যে কিন্তু তেজস্ক্রিয় আয়োডিনটা রয়ে গিয়েছে। যেমন তেজস্ক্রিয় আয়োডিন এইচ আই এর মধ্যে রয়ে গিয়েছে, তখন নিশ্চিতভাবে আমাকে বুঝে নিতে হচ্ছে কি না বিক্রিয়াটা সাম্যাবস্থায় থেমে থাকেনি, নিশ্চয়ই চলছিল, নাহলে এইচ আই এর মধ্যে তেজস্ক্রিয় আয়োডিনটা এলো কি করে? তার মানে আমরা বলতে পারি যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে সেই একই হারে বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে সাম্যাবস্থায়। সুতরাং এই রাসায়নিক সাম্যটাকে বলবো কি গতিশীল সাম্য। নেক্সট একটা প্রশ্ন রাখি, বলছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে আমি হিট করবো দুভাবে, একবার হচ্ছে গিয়ে খোলা পাত্রে হিট করবো, একবার হচ্ছে আবদ্ধ পাত্রে হিট করবো, মানে কীরকম পার্থক্যটা লক্ষ্য করবে সেটা আমি দেখতে হবে। ধরো প্রথমে হচ্ছে গিয়ে খোলা পাত্র, একে যদি হিট করি তাহলে হিট করলে কি হবে, হিট করলে সিএও প্লাস সিও টু, এটা গ্যাস বেরিয়ে পালাবে, সলিড সলিড। খেয়াল করে দেখো যেহেতু পাত্রটা হচ্ছে গিয়ে খোলা পাত্র, খোলা পাত্র মানে সিও টুটা বেরিয়ে গেছে, তাহলে আমার প্রোডাক্টের পরিমাণটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে, তাহলে যে হারে ঘুরিয়ে বিক্রিয়াটা করবে সেই ঘুরিয়ে বিক্রিয়া করার জন্য একটা বিক্রিয়াজাত পদার্থ সে আর থাকছে না, সে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে বিক্রিয়াটাকে ঘুরিয়ে করার জন্য সিও টুর প্রয়োজন হবে, যার জন্য কন্টিনিউয়াসলি ভেঙে সিও টু তৈরি করতে থাকবে কিন্তু সিও টু কন্টিনিউয়াসলি বেরিয়ে যেতে থাকবে। তার মানে এক্ষেত্রে বিক্রিয়াটা হবে একমুখী, তার মানে পাত্রের মধ্যে কেবলমাত্র পড়ে থাকবে আলটিমেটলি কোনটা, সিএও পড়ে থাকবে। কিন্তু যদি আমি আবদ্ধ পাত্রে করি, যখন আবদ্ধ পাত্রে আমি এই বিক্রিয়াটা করব, তখন আমি দেখব বিক্রিয়াটা চলতে চলতে মনে হলো যেন বিক্রিয়াটা থেমে গেছে, বিক্রিয়াটা থেমে যায়নি, তখন কি হয়েছে, তখন হচ্ছে গিয়ে এখান থেকে ভেঙে এটা এটা তৈরি হয়েছে, দিয়ে কি করছে না সিও টুটা যেহেতু বেরিয়ে যেতে পারেনি, যার জন্য সিও টু এবং সিও পুনরায় বিক্রিয়া করে কি করছে, আবার বিক্রিয়ক সিএ সিও থ্রি তৈরি করছে এবং তারা একটা রাসায়নিক সাম্য তৈরি করে ফেলছে। তার মানেটা কি হচ্ছে, মানে যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে সেই একই হারে বিক্রিয়াজাত পদার্থ থেকে তোমার কি তৈরি হচ্ছে, বিক্রিয়ক তৈরি হচ্ছে, অর্থাৎ রাসায়নিক সাম্যে এরা চলে যাচ্ছে, যার জন্য তোমার পাত্রের মধ্যে সবকটারই উপস্থিতি তুমি লক্ষ্য করতে পারবে। এইবার দেখো দুটো টার্ম তোমাকে আমি ব্যবহার করব, সেটগুলোর মানেটা বুঝতে হবে। সক্রিয় ভর যেটা বলে অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস সক্রিয় ভর, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? না আমরা যদি কোনো একটা বিক্রিয়া স্থানাঙ্ক, বিক্রিয়া স্থানাঙ্ক সঙ্গে যদি তোমার হচ্ছে গিয়ে ওই টেম্পারেচার, টেম্পারেচার আমি যদি প্লট করি, তাহলে আমি তোমার হচ্ছে মানে এনার্জির সঙ্গে বিক্রিয়া স্থানাঙ্ক, বিক্রিয়া স্থানাঙ্কর মধ্যে কে কে হতে পারে, চাপ হতে পারে, তাপমাত্রা হতে, আয়তন হতে পারে, আমি যে কোনো একটা বিক্রিয়া স্থানাঙ্ককে প্লট করছি এক্স অক্ষ বরাবর, সে ধরো টেম্পারেচার, এটা হচ্ছে এনার্জি। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে যে জিনিসটা হবে তাদেরকে হচ্ছে এই ধরনের হতে হবে বা হচ্ছে এই ধরনের হতে হবে, এই দুটো লেখচিত্র পাওয়া যায়। এইটা হচ্ছে গিয়ে তোমার কি তাপ উৎপাদী বিক্রিয়া, এটা এক্সোথার্মিক, এটা হচ্ছে এন্ডোথার্মিক। এখন দেখো এইটা হচ্ছে গিয়ে বিক্রিয়কের এনার্জি, এটা বিক্রিয়া জাতের এনার্জি, এটা বিক্রিয়ক, বিক্রিয়কের এনার্জি, এটা বিক্রিয়া জাতের এনার্জি। এক্ষেত্রেও তাই, এটা বিক্রিয়কের শক্তি এইটা, বিক্রিয়া জাতের শক্তি এইটা। এখন প্রশ্ন হচ্ছে দুটোর ক্ষেত্রেই একটা জিনিস পরিষ্কার, কি
না বিক্রিয়াটা ঘটাতে গেলে বিক্রিয়ক অণুগুলোকে একটা এনার্জির পিক পয়েন্টে পৌঁছতে হয়, যেটাকে বলা হচ্ছে সূচনা শক্তি স্তর, বা সহজে আমরা বলি সক্রিয় অবস্থা। এই সক্রিয় অবস্থায় পৌঁছতে হয়, এই সক্রিয় অবস্থায় পৌঁছতে হয়, না হলে তারা বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে পারে না। তা সক্রিয় ভর মানে হচ্ছে এটা, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এই সক্রিয় অবস্থায় অবস্থানকারী বিক্রিয়কের ভরকে বলা হচ্ছে সক্রিয় ভর। কোনো নির্দিষ্ট মুহূর্তে সক্রিয় অবস্থায় অবস্থানকারী বিক্রিয়কের ভরকে বলা হচ্ছে সক্রিয় ভর। সবসময় মনে রাখবে একটা বিক্রিয়কের মধ্যে সকল অণুগুলো সবাই একই সঙ্গে সক্রিয় অবস্থায় পৌঁছবে এমনটা নয়। কোনো একটা মুহূর্তে যতটুকু ভর সক্রিয় অবস্থায় পৌঁছলো বিক্রিয়কের, তাদেরকে বলা হচ্ছে তাদের সক্রিয় ভর, অ্যাক্টিভ মাস, রাইট। এখন এই সক্রিয় ভর যতটুকুই হবে তারাই ভেঙে হচ্ছে প্রোডাক্টে পরিণত হবে, যার জন্য সক্রিয় ভরকে আমরা কী কীভাবে প্রকাশ করব সেই জায়গাটাকে একটু বুঝতে হবে। সক্রিয় ভরকে প্রকাশ করব আমি তিনভাবে। একটা হচ্ছে কি, আণব গাঢ়ত্ব দ্বারা, মানে বিক্রিয়ক যদি তোমার হচ্ছে গিয়ে কঠিন বা তরল হয় তাদের ক্ষেত্রে, বা বিক্রিয়াজাত যদি কঠিন বা তরল হয় তাহলে তাদের ক্ষেত্রে সক্রিয় ভরকে প্রকাশ করব আণব গাঢ়ত্ব দ্বারা। আণব গাঢ়ত্ব মানে কি, একক আয়তনে মোল সংখ্যা, সেটাকে প্রকাশ করব আমি কি না থার্ড ব্র্যাকেট দিয়ে। ধরো আমি বলছি এরকম একটা রিয়াকশন বলেছি, উভমুখী বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে এ যেটা বিক্রিয়ক তার যে সক্রিয় ভর, সেই সক্রিয় ভরটাকে প্রকাশ করব আমি কি দিয়ে। এটা ধরো সলিড বা লিকুইড, সক্রিয় ভরকে প্রকাশ করছি আণব গাঢ়ত্ব দ্বারা, মানে থার্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে এটা হচ্ছে এ এর সক্রিয় ভর, এটা হচ্ছে বি এর সক্রিয় ভর, এটা সি এর সক্রিয় ভর, এটা হচ্ছে ডি এর সক্রিয় ভর, যদি এরা তরল বা হচ্ছে গিয়ে কঠিন হয়। যদি এরা গ্যাসীয় হয় তাদের সক্রিয় ভরকে প্রকাশ করব কি দিয়ে, অংশচাপ দিয়ে। ধরো এ এর অংশচাপ পি এ, তাহলে আমি বলবো এ সক্রিয় ভর হচ্ছে পি এ পিবি, এইরকম করে তাদের সক্রিয় ভরগুলোকে প্রকাশ করব। আরেকটা টেকনিক আছে, মোল ভগ্নাংশ দ্বারা সক্রিয় ভরকে প্রকাশ করার একটা রীতি আছে। মোল ভগ্নাংশ মানে কি, নিজের মোল বা পাত্রে থাকা যারা যারা রয়েছে তাদের মোট মোল সংখ্যা। যেমন ধরো এর মোল যদি এন এ হয়, এন বি হয়, এন সি হয়, এন ডি হয়, তাহলে আমি যদি বলি এর মোল ভগ্নাংশ কত, তার মানে এক্স এ দ্যাট ইকুয়াল টু কত হবে, এন এ বাই মোট এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি। সিমিলারলি হচ্ছে বি এর মোল ভগ্নাংশ কত হবে, এন বি বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি, এইগুলো হচ্ছে গিয়ে বি এর মোল ভগ্নাংশ হবে। তার মানে সক্রিয় ভরকে আমরা মোল ভগ্নাংশ দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে সক্রিয় ভরকে আণব গাঢ়ত্ব দ্বারা প্রকাশ করব যখন তারা কঠিন বা তরল, যখন গ্যাস থাকবে তখন হচ্ছে গিয়ে অংশচাপ দিয়ে প্রকাশ করব। আর কঠিন তরল গ্যাস যাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে একটা কমন জিনিস দিয়ে প্রকাশ করতে পারি, সেটা কি না, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করতে পারি। এবার দেখো, এবার যেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্রটা কি, ভরক্রিয়া সূত্র বলছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট মুহূর্তে, আমি যদি ধরো এরকম এই ইকুয়েশনটা কি যদি আমি ইউজ করি, তাহলে এটা ফরওয়ার্ড রিয়াকশন, সামনের দিকটা ফরওয়ার্ড রিয়াকশন, এদিকটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে আমি যদি বলি ফরওয়ার্ড রিয়াকশন ঘটানোর জন্য বিক্রিয়ক কে, এ আর বি, সুতরাং রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর এফ ইজ প্রপোর্শনাল টু কি, সক্রিয় ভর। আমি যদি ধরে নিচ্ছি এটা কঠিন বা তরল, তাহলে তাদের ক্ষেত্রে এই সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। এগেন আর এফ ইজ প্রপোর্শনাল টু কি, আরেকজন বিক্রিয়ক রয়েছে, তাহলে আলটিমেটলি বলতে পারি আর এফ জয়েন্ট ভেরিয়েশন থেকে আর এ প্রপোর্শনাল টু কি, এ ইনটু বি, আর এ প্রপোর্শনাল টু এ ইনটু বি। তাহলে ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়, দ্যাট ইকুয়াল টু কি, কে এফ ইনটু এ ইনটু বি, রাইট। সিমিলারলি যখন ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়, মানে রিয়াকশনটা এদিক থেকে এদিকে যাবে, তখন সেই ব্যাকওয়ার্ড যে রিয়াকশনটা হবে আর বি, দ্যাট ইকুয়াল টু নিশ্চয়ই কে বি ইন্টু সি ইন্টু ডি, কারণ তখন হচ্ছে গিয়ে বিক্রিয়ক কারা হয়ে গেছে, সি এবং ডি বিক্রিয়ক হয়ে গেছে।
তখন সি এবং ডি বিক্রিয়ক হয়ে গেছে। এইবার দেখো আমি বলছি সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থায় হয় কি মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু কি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি হয় তাহলে আমরা সাম্যাবস্থায় নিশ্চিত বলতে পারি আর এফ ইকুয়াল টু আর বি, আর এফ ইকুয়াল টু আর বি। তাহলে আর এফ মানে কত, কে এফ ইন্টু রাইট। তাহলে সাম্য ধ্রুবক যেটা, এই সাম্য ধ্রুবকটা হচ্ছে গিয়ে কি হবে, খেয়াল করে দেখো এই কে এফ বাই কে বি, কে এফ বাই কে বি দ্যাট ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ডি এ ইন্টু বি। এই যে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক এদের যে অনুপাত সেইটাকে বলা হচ্ছে কে সাম্য ধ্রুবক, কে হচ্ছে সাম্য ধ্রুবক। এখন দেখো ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা দেখছি তাহলে যে সাম্য ধ্রুবকের মানটা নিশ্চয়ই ডিপেন্ড করছে কিসের কিসের ওপর, না ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে যে সক্রিয় ভরগুলোর উপর। আর আমি কি করেছি না সক্রিয় ভরকে তিনভাবে প্রকাশ করতে পেরেছি, তাহলে তিনভাবে যদি প্রকাশ করতে পারি প্রত্যেক ক্ষেত্রে কে এফ এবং কে বির অনুপাত একটা পাওয়া যাবে। যখন আণবগারত্ব দ্বারা প্রকাশ করব সক্রিয় ভরকে তখন কে এফ বাই কে বি সমান যে সাম্য ধ্রুবকটাকে পাবো সেইটা বোঝানোর জন্য আমরা এটাকে ইউজ করব কে সি, কে সি, কে সি মানে হচ্ছে সাম্য ধ্রুবককে প্রকাশ করেছি, মানে যখন আমি সক্রিয় ভরকে প্রকাশ করেছি আণবগারত্ব দ্বারা, সি মিন্স কনসেন্ট্রেশন, আণবগারত্ব দ্বারা যখন প্রকাশ করেছি। আবার দেখো যখন এদেরকে সক্রিয় ভরকে অংশচাপ দ্বারা প্রকাশ করছো সেক্ষেত্রে কে এফ বাই কে বি এর ক্ষেত্রে সাম্য ধ্রুবকে কী দিয়ে প্রকাশ করবে, সে হচ্ছে কেপি, কেপি দিয়ে প্রকাশ করব। কারণ তখন হচ্ছে কী হবে, বিক্রিয়া জাতের অংশচাপের গুণফল বাই হচ্ছে গিয়ে বিক্রিয়কের অংশচাপের গুণফল, তাহলে পিসি ইন্টু পিডি বাই হচ্ছে পিএ ইন্টু পিবি রাইট। তাহলে এইটা হলো কেপি, এটা হলো কেসি। আর একটা কী ছিল, আমি বলেছিলাম এদের সক্রিয় ভরকে প্রকাশ করতে পারি কিসের দ্বারা, মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করলে তখন সাম্য ধ্রুবক মানে কে এফ বাই কে বি সেটা নিশ্চয়ই হবে কে এক্স, এক্স মানে কি মোল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করেছি, দ্যাট উইল বি কি হবে না যে বিক্রিয়াজাত পদার্থ তাহলে তাদের মোল ভগ্নাংশ এক্স এ ইন্টু এক্স টি বাই এক্স এ ইন্টু এক্স বি, এদের এই যে অনুপাতটা এইটা হবে গিয়ে কে এক্স, এইটা হবে গিয়ে কে এক্স। তাহলে আমরা কেপি কেসি কে এক্স এই তিনটে হচ্ছে সাম্য ধ্রুবক যখন সক্রিয় ভরকে বিভিন্নভাবে আমরা প্রকাশ করব তাদের রেসপেক্টিভ সাম্য ধ্রুবকগুলোকে আমি এইভাবে আমি প্রকাশ করব। এইবার দেখো এইবার বলছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে, ধরো আমি বলছি আণবগারত্ব দ্বারা সক্রিয় ভরকে প্রকাশ করলাম, আমি একটা রিয়াকশন দিচ্ছি সেই রিয়াকশনটার ক্ষেত্রে আমি বলছি টু এ উভমুখী হচ্ছে বি প্লাস সি, দিয়ে আমি বললাম এদের কেসির মানটা বার করো। তুমি পড়ে গেছো বিপদে, স্যার এ তো সামনে রয়েছে আমি কি করে করব, কিচ্ছু না এটাকে যেমন রয়েছে টু এ রয়েছে এটাকে ভাঙবে এ প্লাস এ, ভাঙলে কি হবে বি প্লাস সি। তাহলে এক্ষেত্রে সাম্য ধ্রুবক কি হবে কে সি, দ্যাট ইকুয়াল টু কি হচ্ছে না বি এর আণবগারত্ব ইন্টু সি এর আণবগারত্ব বাই এ এর আণবগারত্ব ইন্টু এ এর আণবগারত্ব, তাহলে কি হবে না দ্যাট ইকুয়াল টু হচ্ছে বি এর আণবগারত্ব ইন্টু সি এর আণবগারত্ব বাই এ এর আণবগারত্ব স্কোয়ার, তাহলে দ্যাট উইল বি কে সি। এইটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন দিয়ে যখন আমি প্রকাশ করেছি এটা কেসি। তার মানে কি হলো, মানে হচ্ছে গিয়ে সামনের যেগুলো থাকছে সেগুলো কোথায় চলে যাচ্ছে, মাথায় চলে যাচ্ছে রাইট। এইভাবে দেখো আমি এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে কেপি কেসি এবং কে এক্স এদের মধ্যে একটা রিলেশনশিপ আনতে। যেমন দেখো আমি বলছি ধরো একটা ইকুয়েশন যদি আমি দিই
সেটা হচ্ছে এ প্লাস বিবি উভমুখী সি সি প্লাস স্মল ডি স্মল ক্যাপিটাল ডি। তাহলে আমি যদি বলি এর কেসি আর কেপি দেখতে কেমন, না কেসি সমান নিশ্চিতই আমি বলবো সি টু দি পাওয়ার সি ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার ডি বাই হচ্ছে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এইটা হচ্ছে গিয়ে কি না সাম্য ধ্রুবক কেসি যখন আনুভোগার্ধ দ্বারা প্রকাশ করলাম, যখন এটাকে আমি সক্রিয় ভরটাকে অংশচাপ দ্বারা প্রকাশ করব তখন কত হচ্ছে, তখন বলবো কে পি দ্যাট ইকুয়াল টু পি সি টু দি পাওয়ার সি পি ডি টু দি পাওয়ার ডি বাই হচ্ছে গিয়ে পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি। এইটা হলো কেসি, এটা হলো কেপি। আর কে এক্সটা কি হবে, কে এক্সটা নিশ্চিত হবে এক্স সি টু দি পাওয়ার সি ইন্টু এক্স ডি টু দি পাওয়ার ডি বাই এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি। এইটা হচ্ছে গিয়ে কেসি, এটা কেপি, এটা কে এক্স। এখন আমাকে এদের মধ্যে রিলেশনশিপটা টানতে হবে। দেখো কিরম করে রিলেশনটা আসে, প্রথমে কেপি এবং কেসির মধ্যে দেখো অংশচাপ। অংশচাপ মানেটা কি, অংশচাপ মানে হচ্ছে একটা গ্যাস মিশ্রণের উপাদান যারা ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে, আমি করলাম কি সবাইকে বার করে নিলাম, দিয়ে কোনো একটা গ্যাস ওই মিশ্রণের মধ্যে তার যতটা পরিমাণ ছিল সেই গ্যাসটাকে ওই আবদ্ধ পাত্রের মধ্যে আমি ঢোকালাম। ওই আবদ্ধ পাত্রের মধ্যে ঢোকালে গ্যাসের ধর্ম অনুসারে তারা গোটা পাত্রর আয়তনটা দখল করবে, এবং পাত্র আয়তন দখল করলে পাত্রের দেওয়ালের উপর যে চাপটা দেবে সেই চাপটাকে বলবো আমি তাদের অংশচাপ। তাহলে এই গ্যাসটা যার মোল সংখ্যা হচ্ছে গিয়ে এনএ, তাহলে তার অংশচাপ যদি পি এ হয় সে তো পাত্রে গোটা আয়তনটাই দখল করবে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী পি এ ভি ইকুয়াল টু কত, এন এ আর টি, রাইট? তাহলে পি এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এন এ বাই ভি আর টি। তাহলে এখানে বোঝা গেল এন এ বাই এন এ বাই ভি মানে কি মোলার কনসেন্ট্রেশন, আণবিক গারত্ব, একক আয়তনে যত মোল আছে সেটা তার মোলার গারত্ব, তাহলে দ্যাট ইকুয়াল টু এ ইন্টু আর টি, রাইট? এ ইন্টু আর টি, তাহলে পি এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দিস, পি এ সমান হয়ে যাচ্ছে এ ইন্টু আর টি। সিমিলারলি পি বি পি সি পি ডি গুলো এরকম হবে। তাহলে আমি এক কাজ করি, এইটাকে আমি একটু ভেঙে লিখি। কেমন করে লিখছি না, কেমন করে লিখছি, দ্যাট ইকুয়াল টু সি আর টি টু দি পাওয়ার সি ইন্টু ডি আর টি টু দি পাওয়ার ডি বাই এ আর টি টু দি পাওয়ার এ ইন্টু বি আর টি টু দি পাওয়ার বি। তাহলে আমি যদি এইটাকে সেপারেট করি তাহলে কেমন দাঁড়ায়, সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি বাই দিস ইন্টু, এইখানে ভুলটা করবে না, আরটি মানে গোটাটার মাথাতেই সি আছে আর এখানে গোটাটার মাথাতেই ডি আছে, তার মানে আমি করবো আরটি গোটাটার সি প্লাস ডি, আর নিচেই হচ্ছে গিয়ে আরটি গোটাটার মাথায় আছে এ প্লাস বি, এ প্লাস বি। তার মানে এখানে এইটাকে জিনিসটা দাঁড়িয়ে গেল কোনটা নাকি কে সি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন মানে কি, ডেল্টা এন মানে হচ্ছে কোনটা না সি প্লাস ডি মাইনাস অফ এ প্লাস বি, তার মানে হচ্ছে গিয়ে সি প্লাস ডি মাইনাস অফ এ প্লাস বি। সি প্লাস ডি হচ্ছে গিয়ে বিক্রিয়াজাতের মোল সংখ্যা এবং এ প্লাস বি হচ্ছে গিয়ে বিক্রিয়কের মোল সংখ্যা। এখন শেষ পর্যন্ত এবার কি দাঁড়ালো, আমি এটাকে যদি ডেল্টা এন বলে থাকি তাহলে আমার শেষ পর্যন্ত সম্পর্কটা দাঁড়িয়ে গেল এইটা, কেপি ইকুয়াল টু, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, আমার এই ফর্মুলাটা দাঁড়িয়ে গেল এইখানে। তাহলে এটা এদের মধ্যে রিলেশনশিপ চলে এলো। এইবার দেখো আমি তোমার কাছে প্রশ্ন রাখছি, কখন কেপি গ্রেটার দেন কেসি হবে, মানে কেপি গ্রেটার দেন কেসি,
কেপি কে কেশির চেয়ে বড় হতে হবে। তার মানে নিশ্চিতভাবেই ইন্ডিভিজুয়ালি আমি কথায় ভেবে নিই, এটা 15 এটা 3, তাহলে সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে হবে, তারপর নিশ্চয়ই ডেল্টা এর ভ্যালুটা কি হতে হবে, পজিটিভ হতে হবে। আমি এটা 15 ধরেছি আর কেশিকে 3 ধরেছি, তবেই তো 15 গ্রেটার দেন 3, এবং তাহলে 3 এর সঙ্গে 5 গুণ করলে তবে তো ইকুয়াল হবে, তারপর নিশ্চিতভাবেই এটা যে পজিটিভ ভ্যালু হবে। তার মানে কি হবে? তার মানে হচ্ছে গিয়ে ডেল্টা এন ইকুয়াল টু কি, পজিটিভ। ডেল্টা এন ইকুয়াল টু পজিটিভ, ডেল্টা এনটা পজিটিভ ভ্যালু হবে। এইবার দেখো, তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই, কিরকম এক্সাম্পল? এক্সাম্পল হচ্ছে কি, এইটা ধরো পিসিএল 5 ভেঙে পিসিএল 3 প্লাস সিএল 2, পিসিএল 5 ভেঙে তৈরি করছে পিসিএল 3 প্লাস সিএল 2, তাহলে এক্ষেত্রে ডেল্টা এনটা কত হচ্ছে, পজিটিভ, মানে কত, ডেল্টা এন হচ্ছে প্লাস 1, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কেপি গ্রেটার দেন কেসি। আবার ধরো কেপি লেস দেন কেসি, দ্যাট মিন্স ডেল্টা এন এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ হতে হবে, মানে 1 বাই হয়ে যেতে হবে। তাহলে নেগেটিভ মানে কি, ডেল্টা এন উইল বি নেগেটিভ। তবে সেক্ষেত্রে কি, বিক্রিয়া জাতের মোল সংখ্যা কম হবে, বিক্রিয়াকের মোল সংখ্যা বেশি হবে। ফর এক্সাম্পল ধরো এন টু প্লাস 3H2 2NH3, রাইট, তাহলে এক্ষেত্রে ডেল্টা এন এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, অবভিয়াসলি 2 মাইনাস 4 দ্যাট ইকুয়াল টু মাইনাস 2, তাহলে এটা যখন মাইনাস 2 হয়ে যাবে তাহলে 1/RT² হয়ে যাবে, তাহলে 1/RT² হয়ে গেলেই তখনই হচ্ছে কেপি লেস দেন কেসি হয়ে যাবে। এবার কেপি ইকুয়াল টু কেসি হবে কখন, না যখন ডেল্টা এন ইকুয়াল টু 0 হবে। তা ডেল্টা এন ইকুয়াল টু 0 হলে যেমন ধরো কি, না 2HI গ্যাস ভেঙে হচ্ছে গিয়ে H2 গ্যাস প্লাস I2 গ্যাস, তাহলে দুজনের মোল সংখ্যা যখন সমান হবে বিক্রিয়ক এবং বিক্রিয়া জাত, সেক্ষেত্রে ডেল্টা এন ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এইরকম একটা প্রশ্ন করবো, একটা রিয়াকশন দেবো, দিয়ে বলবো এর মধ্যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটি লেখো, জাস্ট লেখো। তাহলে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা লিখতে বললে, ধরো আমি একটা পারফেক্ট একটা এক্সাম্পল দিই, পারফেক্ট এক্সাম্পলটা কি, ধরো আমি বলছি 2SO2 প্লাস O2 তৈরি করছে 2SO3, আমি জানতে চাইলাম কেপি এবং কেসির মধ্যে রিলেশনশিপটা লেখো, তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT^n। না হোয়াট ইজ ডেল্টা এন, ডেল্টা এন মানে হচ্ছে বিক্রিয়া জাতের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, তার মানে কত, 2 - 2 + 1, দ্যাট মিন্স কত হয়ে যাচ্ছে, -1। তাহলে -1 যদি হয়ে যায় তাহলে কেপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কেসি ইন্টু RT^-1, তার মানে KC/RT, রাইট, তাহলে কেপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার KC/RT, কেপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে KC/RT, রাইট। বেশ, এইভাবে বলছে কেপি কেসি এবং KX, তাহলে এক কাজ করি, এবার KX এর সঙ্গে রিলেশনশিপটা দেখি, KX টা কি মোল ভগ্নাংশ। ধরো আমি যদি ওই আগের ইকুয়েশনটাকে আমি কথা যদি ভাবি, এবার দেখো আমি যদি বলি এদের কেপি সমান কত, না PC^C PD^D PA^A PB^B, আমি জানি অংশচাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাহলে মনে করো সি এর অংশচাপ যদি PC হয় দ্যাট ইকুয়াল টু কি, XC হচ্ছে তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ কত, ক্যাপিটাল P। সিমিলারলি PD, PA, PB এগুলো আমরা বলতে পারি। এইখানটা এবার আমি বসাই, এখানটা বসালে কি দাঁড়াচ্ছে, PC ইকুয়াল টু কত যাচ্ছে, না অংশচাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ তার পাওয়ার সি ইন্টু কি হচ্ছে, XD ইন্টু P^D বাই XA ইন্টু P^A XB ইন্টু
টু দি পাওয়ার বি, তাহলে কেমন দাঁড়িয়ে যাচ্ছে? এক্স সি টু দি পাওয়ার সি ইন্টু এক্স ডি টু দি পাওয়ার ডি ইন্টু পি টু দি পাওয়ার সি প্লাস ডি বাই এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি ইন্টু পি টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে এইটা মানে কি দাঁড়িয়ে যাচ্ছে? এটা মানেই দাঁড়িয়ে যাচ্ছে তোমার কে এক্স, তাহলে দ্যাট ইকুয়াল টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, দ্যাট মিনস ডেল্টা এন, তাহলে কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এটা হয়ে গেল কি কেপি। তাহলে দেখো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, আবার কেপি ইকুয়াল টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে সবাইকার মধ্যেই একটা রিলেশনশিপ আমি পেয়ে গেলাম।